একদিকে রুদ্র নিপার নতুন কেমিস্ট্রি, অন্যদিকে মিঠাই সিডের খুনসুটি। এই মুহূর্তে নিঃসন্দেহে সবার থেকে এগিয়ে আছে মিঠাই, না হলে দেড় বছর বাদেও বেঙ্গল টপার হওয়া যায় না। যাই হোক, বর্তমানে মিঠাইতে একসাথে অনেক কিছু উঠে আসছে। সম্প্রতি আদিত্য প্রবেশ করেছে গল্পে। দুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে এবার মিঠাইতে একটি খলনায়িকা আসবে, তবে সেটা কোন চরিত্র বা তাতে কোন অভিনেত্রী থাকবেন তা জানা যায়নি। অবশেষে সব কিছু সামনে এলো। এবার মোদকবাড়িতে এন্ট্রি নেবে নতুন খলনায়িকা। সকলেই জানে তোষা প্রথম দিকে খলনায়িকা ছিল, তবে এখন আর তাকে খলনায়িকা বলা যায় না। তাই প্রকৃত খলনায়িকা হিসেবে মিঠাইতে আসছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অরিজিতা মুখার্জি। অনেক ধারাবাহিকে তাকে আমরা দেখেছি, যেমন ফেলনা, জীবনসাথী, আয় তবে সহচরী এবং বেশিরভাগই নেগেটিভ ক্যারেক্টারে। আজকাল করেই মিঠাইতে প্রবেশ করবে এই নতুন চরিত্র। তবে তার কি উদ্দেশ্য, আদৌ সে নেগেটিভ ক্যারেক্টার কি না, সেই সমস্ত জানতে গেলে মিঠাই দেখতে হবে। বোঝাই যাচ্ছে আবার জমে যাবে মিঠাই। তো বন্ধুরা, কেমন লাগছে মিঠাই কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।